জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আমার পেজে যদিও আজকে আসছি। আমার পাশেই একজন বাংলাদেশের সিনিয়র ডাক্তার কনসালটেন্ট বসে আছেন, ডক্টর শরীফ হোসেন খান। তো আমি আমার পেজে ওনাকে নিয়ে আসছি যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে আমরা এই যে শীতকাল প্রায় শেষ বা এখনো চলছে, গ্রামে এখনো প্রচুর শীত পড়ে, এই শীতকালে কি কি কমন অসুখ হয় বাংলাদেশে, তো সেটা নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা আশা করি যে আমার যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে টাইটেল আমি লিখে দিয়েছি যে কি নিয়ে আমরা কথা বলবো। সো ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান জি, ওনার সাথে আপনারা যে কোনো কমেন্টে, যে নিচে দেখেন কমেন্টে কথা বলতে পারেন বা আপনাদের রোগ নিয়ে কথা বলতে পারেন, কি জানতে চান উনি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিবে। উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, বাংলাদেশে ওনার অনেক পরিচিতি আছে, উনি গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে জব করে আসছে এবং এখন উনি কোথায় বসে কি করে ওনার গল্প শুনবো, ওনার ইতিহাস জানবো। উনি ডাক্তারি পেশায় অবসরপ্রাপ্ত মাত্র, এটা বলে এলপিআর এ আছেন। সো এইগুলো আমরা শুনবো এবং পাশাপাশি আপনাদের এই শীতকালে কি কি অসুখ বিসুখ হয় বা কি কি সমস্যা হতে পারে এ নিয়ে উনি উত্তর দিবেন। আমি আপনাদের সঞ্চালনায় আছি, যদিও আমার পেজে চলছে, আপনারা দয়া করে যে কমেন্টের ঘরটি আছে, আমার যে কমেন্টের ঘরে আপনারা উত্তরটা মানে আপনাদের প্রশ্ন লিখবেন, আমি উত্তর দিব। তো ডাক্তার শরীফ হোসেন খান, আপনি কেমন আছেন? জি ভালো আছেন। ভালো আছেন জি। তো আমরা একটু আসলে আপনার একটু ইতিহাস জানতে চাই, মানে আপনার পড়ালেখা বা আপনি এই যে ডাক্তারি বিদ্যা কোথা থেকে পড়েছেন এবং কোথায় কোথায় জব করেছেন, এটা আমরা জানতে চাই। প্রথমত আপনি কোন মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করেছেন, এমবিবিএস পাস করেছেন, এটা একটু জানতে চাই। আমি এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আচ্ছা। 1986 সালে এসএসসি পাস করেছি আমি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে। তারপরে প্রথম পোস্টিং বান্দরবনের লামা উপজেলায় কমপ্লেক্স। আচ্ছা। তারপরে আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার হিসেবে প্রায় 15 বছর চাকরি করেছি। তারপরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে 2 বছর এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন বাসভবনে 7 বছর মোটামুটি তার কার্যালয় এবং বাসভবন মিলে দায়িত্ব পালন করেছি। এরপরে আমি রায়গঞ্জের উপজেলা হেলথ কমপ্লেক্স নারায়ণগঞ্জে 2 বছর পিএইচএম হিসেবে ছিলাম। সর্বশেষ আমি টাঙ্গাইলের সিভিল সার্জন হিসেবে 2.5 বছর দায়িত্ব পালন করেছি এবং সম্প্রতি আমি অবসর নিয়েছি আর কি। পিআরএল আচ্ছা। তো আমি যতটুকু জানি, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি শ্যামলী এলাকায় প্র্যাকটিস করতেন একসময়, যেহেতু সরকারি চাকরির কারণে আপনাদের ট্রান্সফার হয় বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আপনার এই এলাকায় যে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আপনার একটা সুনাম আছে, আমি কিন্তু অনেক রোগী আপনাকে পাঠাইতাম, আপনার মনে আছে মনে হয়? তো এখন দীর্ঘদিনের আপনি যখন পাশ করে বের হন তখন থেকেই আপনার সাথে আমার পরিচয়। জি। তো আমি আপনাকে যেটা বলবো, এখন আপনার এই যে আপনি তো পিআরএল এ আছেন, অবসর হয়ে গিয়েছে, তো আবার তো আপনার গভর্নমেন্টের রোগীও দেখেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তারপরে বিভিন্ন যে লাস্ট আপনি সিভিল সার্জন ছিলেন টাঙ্গাইলের, এবং আমি বলবো আপনি একজন মেডিসিনের দক্ষ একজন চিকিৎসক, এবং স্পেশালি আপনার এই যে কমিউনিকেবল বিভিন্ন রোগগুলা আছে আমাদের সমাজে, এগুলো আপনার অভিজ্ঞতা আছে, গভর্নমেন্টে বিভিন্ন লেভেলে আপনি কাজ করেছেন, তো এখন আপনার পরিকল্পনাটা কি, মানে আপনি অবসরে এখন কি করছেন, এখন কি রোগী দেখছেন নাকি কি? না, অবসরে তো আসলে আমরা যেহেতু ডাক্তার, এখন ডাক্তারদের তো ধর্মই হলো রোগী দেখা, রোগী সেবা করা। জি। তো কোথায় দেখছেন? অবসরে গিয়েছি বলেই যে খালি ঘরে শুয়ে বসে থাকবো সেটা তো ঠিক না। জি। তাহলে নিজেরও অসুখ বিসুখ হয়ে যাবে। জি। তো এই জন্য আমি যেহেতু আপনার সাথে
দীর্ঘদিনের পরিচয় এবং বন্ধুত্ব আছে, এবং আপনি সুন্দর একটা হসপিটাল করেছেন শ্যামলী রিং রোডে, বিটিএফসি হসপিটাল। আমি এই হসপিটালেই বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন শুক্রবার ছাড়া আমি রোগী দেখছি। ওকে, তাহলে আপনি এই ডিপিএসসি হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবে নিয়মিত রোগী এখন দেখবেন? জি, এটা আমি রোগী, দর্শক আপনারা অলরেডি জানেন আমি ওই ডিপিএসসি হাসপাতালে বসি। আমি যদিও বাত ব্যথা, প্যারালাইসিস বা ওগুলো নিয়ে কাজ করি। হোসেন খান সিটির বিভিন্ন রোগী নিয়মিত এখন দেখছেন এই ডিপিআরসি হাসপাতালে, এবং ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই সকল কমিউনিকেবল রোগ নিয়ে। উনি আজকে উনি শীতকালে এই যে কমন অসুখ নিয়ে কথা বলবেন, আপনারা দয়া করে ওনাকে ওনার কাছে কি জানতে চান, মানে শীতের কি কি রোগ নিয়ে জানতে চান, উনি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিবেন। তো উনি নিয়মিত ডিপিআরসি হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবে এখন থেকে রোগী দেখবেন। আপনাদের যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন। পরাণ সাহেব লিখেছেন, আমার মুখের ভিতরের উপরের দিকে, মানে মুখের ভিতরের উপরের দিকে, সম্ভবত মুখের গহ্বরের কথা উনি বলছে, যে ক্ষত হয়ে গেছে, এবং সকালে ঘুম থেকে উঠলে কি যেন জমে থাকে সাদা সাদা, এটা একজন রোগী প্রশ্ন করেছেন আপনার কাছে। আসলে কি হতে পারে এটা একটু যদি দর্শককে বলেন। আচ্ছা, এটা সম্ভবত আপনার ভিটামিনের অভাব দেখা দিয়েছে, তো এই জন্য আপনাকে প্রচুর ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন রঙিন শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে, এবং ওই যেটা ওই যে ইয়ে আছে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন ট্যাবলেট দুটো করে তিনবার আপনারা যখন লাইভটি শেষ হবে আপনি প্রয়োজনে আবার লাইভটি পুনরায় শুনলে আপনি ওষুধের নামটা পেয়ে যাবেন। আর আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা আপনাদের রোগীদের স্বার্থে, জনগণের স্বার্থে লাইভটি আপনারা শেয়ার করে দিবেন ফেসবুকের সকল জায়গায়, ইভেন কি ইউটিউবে লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, আমরা ইউটিউবে লাইভটি আপলোড করে দিব। তো তাহলে আপনার যেটা আমি জানতে চাচ্ছি, আমি আপনার কাছে আমার কিছু প্রশ্ন আমি লিখে নিয়ে আসছি, যদিও যে এই যে শীতকালে কমন অসুখ কি কি হতে পারে, মানে কমন কি কি অসুখে আমরা আসলে ভুগে থাকি শীতকালে? তো আমরা মোটামুটি সবাই জানি যে সর্দি, কাশি, জ্বর, তারপরে শ্বাসতন্ত্রের প্রদাহ, যেটা রেসপিরেটরি ইনফেকশন বলে যেটা, আচ্ছা, তারপরে যে হাঁপানি, এগুলোই বেশি হয়। আর বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা, তাদের বডি রেজিস্ট্যান্সটা কম থাকে বলে এই সময় তারা এই সব রোগে আক্রান্ত হয়। শীতে বেশি শিশুরা এবং বৃদ্ধরা আক্রান্ত। আর আপনি বলছিলেন যে শীতে বিভিন্ন শিশুদের অসুখ হয়, বয়স্কদের অসুখ হয়, কমন বিভিন্ন অসুখ হতে পারে, যুবক যারা তাদেরও হয়, কিন্তু এরা হলো ভালনারেবল বেশি, ভালনারেবল প্রজনন ক্ষমতা কম বলে এদের মানে জীবাণু আক্রমণ করে সহজে শিশুদের এবং বয়স্কদের। আচ্ছা, তো এই শীতকালে কেন এই রোগগুলা বেশি হয়, মানে কি কারণটা কি, শীতকালে কি কি সমস্যা বেশি হয়, এই জন্য যে শীতকালে আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, ধুলাবালির প্রকোপটা বেশি থাকে, কারো কারো কোল্ড অ্যালার্জি থাকে, কারো কারো ডাস্ট অ্যালার্জি থাকে, এই ধুলাবালি এবং ঠান্ডা থেকে এই রোগ জীবাণুর প্রকোপটা বেশি হচ্ছে। তা তাহলে আপনি অবশ্যই এখন প্র্যাকটিসে এই রোগগুলো বেশি পাচ্ছেন, তারপরে বাচ্চারা হয়তো দেখা গেল যে হয়তো অনেক সময় ছোট বাচ্চারা পেশাব করে ওভাবে আসে, হয়তো মা খেয়াল করেনি, তো ইত্যাদি কারণে আর কি আসলে শীতের কাপড় টাপড় ঠিক মতো না পড়াইলে। আপনি বলছিলেন যে শীতে শুধু বয়স্ক এবং ইয়াদের শিশুদের বেশি হয়ে থাকে, তো শীতকালে কি যারা মানে যুবক বা যুবতী বা মধ্যবয়সী আমরা যারা আছি, আমাদের কি কোনো শীতে জাতি যে না কোনো কমন হতে পারে, তাদেরও হতে পারে, কিন্তু যুবক বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে, যার ফলে তাদের একটু
কম, আর তারা নিজেরা নিজের যত্ন নিজেরা করতে পারে, কিন্তু ওই শিশু কিংবা বৃদ্ধরা তো অনেক সময় নিজের যত্ন নিজে করতে পারে না। আচ্ছা, আমি প্রায় দেখি, আমি বা আমার রোগীদেরও দেখি ব্যথার সাথে অনেক সময় রোগী এসে মানে কেবল কাশতে থাকে, হ্যাঁ কাশে, বা আমার রুমে যখন এসিটা চলে রোগী কাশে, এইটা একটা মানে প্রায় আমি রোগী দেখি, মানে দেখা যায় আমাকে এসিটা বন্ধ করে দিতে আমার চেম্বারে। তো এই যে এই যে এই জাতীয় কাশি, এটা কি কারণে হয় সাধারণত? এটা ওই যে আমি বললাম যে শীতের কারণে ওই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, মানে শ্বাসনালীটা চেপে যায়। আচ্ছা, তারপরে শ্বাসনালীর প্রদাহ হয়, ওখান থেকে মিকাস জাতীয় পদার্থ বেরোয়, বেরোয় মানে আমাদের যে শ্বাসনালী ব্রঙ্কিউল কিংবা ব্রঙ্কাস যেগুলো থাকে সেগুলোর ওই ডায়ামিটারটা কমে যায়, কমে গেলে তখন শ্বাসকষ্টটা হয়, তখন কাশি হয়। এটা আর মানে কি কি কারণে, যেমন পরিবেশগত কোনো কারণ আছে যে কাশি হয়? পরিবেশগত কারণ তো হতেই পারে, যেমন ঠান্ডা বেশি এটা একটা, তারপরে ধুলা বেশি, ধুলাবালি এটা একটা, এমনকি ওই ফুলের রেণুতেও কারো কারো ইয়ে হয়, পলিন অ্যালার্জি সমস্যা। তারপরে ঢাকা শহরে তো পৃথিবীর সবচেয়ে মানে কি বলবো যে দূষিত নগরী বলা চলে, যে ধুলাবালি এবং ধোঁয়া এগুলা যদি আগের চেয়ে আগে যেমন টু স্ট্রোক ইঞ্জিন ছিল বেবিটেক্সে, তখন আরও বেশি খারাপ ছিল। তো এখন যাই হোক মানে বর্তমানেও মানে ঢাকার পরিবেশ কিংবা বাতাসে সীসার পরিমাণ কিংবা ধুলাবালির পরিমাণ কিন্তু অনেক বেশি, এই সকল কারণে হয়ে থাকে। হ্যাঁ, কারণে তো এই জন্য আমাদের ওই বাইরে যেতে মাস্ক ব্যবহার করা করলে অনেকটা। যে আমি সেদিকেই আসতাম, আসলে আমাদের কমন এই শীতের এই সকল রোগ থেকে বাঁচার মানে কমন করণীয় কি, মানে আমরা কি করতে পারি, বাসায় কি করতে পারি, অফিসে গেলে কি করতে পারি, বা খাবারের কি কি করা উচিত, এটা যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বলতেন। বাঁচতে চাইলে, অ্যালার্জি থেকে বাঁচতে চাইলে একটা কথা আছে যে অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন্স। আচ্ছা, তো অ্যালার্জেন্স থেকে দূরে থাকতে চাইলে ওই যে শীতের কালে শীত বেশি, শীত থেকে দূরে থাকতে হবে। শীত থেকে দূরে থাকতে হলে শীতের গরম গরম খাবার খেতে হবে, তারপরে গরম অজু গোসলে গরম পানি ব্যবহার করতে হবে, তারপরে মাস্ক ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ঠান্ডা বাতাস যেন নিঃশ্বাসের ভিতরে না যায় ইত্যাদি, এগুলা ধুলাবালি থেকেও দূরে থাকতে হবে। এসব থেকে দূরে থাকলে তাহলে দেখা গেল যে তাহলে শীতের যে কারণে যেসব অসুখ বিসুখ হয় সেগুলো কম হবে। আচ্ছা, আমি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম যে আমাদের রোগীদের যদি এই নিয়ম কানুন গুলো আপনি বললেন, এই নিয়ম গুলো মেনে চলে তাহলে অনেক উপকারে আমাদের আসতে পারে। তো এই শীতকালে এই ঠান্ডা জ্বর বা কাশি সর্দি এসব সমস্যা, এটা আপনি বলছেন এটা বেড়ে যায় বা এই রোগীগুলো সবচেয়ে বেশি এসে থাকে, তাছাড়া কি কোনো কমন জ্বর বা কোনো বা এই জাতীয় কোনো, যেমন আমরা নাম শুনেছি টাইফয়েড জ্বর, ম্যালেরিয়া জ্বর, তারপরে আমরা বিভিন্ন ডেঙ্গু ফিভারের নাম জানি বাংলাদেশে, চিকুনগুনিয়া এই জাতীয় জ্বর, বা বিভিন্ন মানে জ্বর জাতীয় এই জাতীয় কি কোনো সমস্যা শীতকালে হয়ে থাকে? হ্যাঁ অবশ্যই, কারণ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, জি ইনফেকশন যে কোনো কারণে হলে সেটার জন্য জ্বর থাকবে। আচ্ছা, যেমন শ্বাসনালী প্রদাহ হলে সেটা জ্বর থাকবে, যেমন যে শ্বাসকষ্ট এর সাথে জ্বর থাকতে পারে। তারপরে শুধু যে কাশি, অনেকে শুধু কাশি হয়, কারো কারো কাশির সাথে জ্বর থাকে। তারপরে টাইফয়েড তো এটা খাবার থেকে হয়, খাবার এবং পানি থেকে, সালমোনেলা টাইপি, সালমোনেলা প্যারাটাইপি, এই দুটো জীবাণু যদি পেটের ভিতরে ঢোকে খাবারের মাধ্যমে, আমরা তো অনেকেই খোলা খাবার খাই, ওই যে শরবত খাই, সিঙ্গারা, বেগুনি, পেঁয়াজি, সরপুটি, এগুলো তো খাইতে মজাই লাগে। কিন্তু আমরাও ডাক্তার অনেক সময় ডাক্তার ফ্যামিলিগত ভাবে বের হই, পারিবারিক ভাবে বাচ্চারা খেতে চায়, কিছু করার থাকে না, করার থাকে বা অনেক ব্যাপার থাকে, আমাদের বের হলে আর সবসময় আপনি সব খাবার পাবেন না, হাইজিন খাবার আমরা মুখে হাতে বলতে পারবো না যে আমরা কোনো সময় রাস্তায় বসে ফুচকা খাই, ফুচকা খাই না, আসলে তো খাবার ঠিক না আসলে খাইলে। হ্যাঁ, আমার মেয়ে সে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসসি পড়ে, আচ্ছা তার পছন্দ হলো ওই স্ট্রিট ফুড খাওয়া, রাস্তার ধারের খাবার। আচ্ছা, খাবার খেয়ে একবার টাইফয়েড হলো, তারপরে একবার হলো ভাইরাল হেপাটাইটিস জন্ডিস, তারপর এখন দুইবার ভোগার পরে একটু কমাইছে আর কি, কিন্তু একবার উৎসাহ পারেনি আর কি। এটা আসলে ওই রাস্তার খাবার খাওয়া কিংবা বাইরের খাবার খাওয়া যতটুকু অ্যাভয়েড করা যায়, একদম যদি অ্যাভয়েড করা যায় সবচেয়ে ভালো, না হলে যত অ্যাভয়েড করা যায় তত ভালো।
আর পানিটা বিশেষ করে বিশুদ্ধ পানি খেতে হবে, নিরাপদ পানি খেতে হবে, এই আর কি। তো আরো আমি কিছু আপনার কাছে জানতে চাচ্ছি যে শীতে যে জ্বরের কথা বললেন বা কমন যে রোগগুলা আপনি বলছিলেন, তো আপনি তো গভর্নমেন্টের বিভিন্ন ডিস্ট্রিক্টে জব করে আসছেন, তো বাংলাদেশে এই শীতকালে মানে কমন আর অন্য কি কি রোগ হতে পারে, যে স্কিনের কোন রোগ হতে পারে কিনা বা আপনার পেটের কোন পীড়া বা কি শীতকালে কোন কমন আছে কিনা বা এই জাতীয়? শীতকালে তো আসলে হিউমিডিটি কম থাকে, বাতাসে আর্দ্রতা কম থাকে, যার ফলে স্কিনটা ড্রাই হয়ে যায়। আচ্ছা, তো ড্রাই হয়ে গেলে তখন বিভিন্ন স্কিন ডিজিজ হয়। আচ্ছা, যেরকম এক্সিমা, তারপরে ড্রাই স্কিন একটা ডিজিজ। এর জন্য আমাদের করতে হবে কি যে ওই ভেজলিন, গ্লিসারিন এই জাতীয় কিংবা লোশন, যে বডি লোশন, এগুলো মেখে মানে স্কিনটা তেল তেলে রাখতে হবে, স্কিনের উপরে একটা আবরণ দিতে হবে। নাহলে অনেক সময় কারো কারো গোড়ালি পেটে যায়, কারো টোট পেটে যায়, কারো অন্যান্য সমস্যা হয়। এগুলো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর এইগুলো রাখতে হবে। আর পেটের কি কি জাতীয় মানে পেটের কি জাতীয় পীড়া হতে পারে বা শীতকালে পেটের এই ঋতুতে? পেটের পীড়া সাধারণত বাংলাদেশে বর্ষাকালে বেশি হয়, কারণ ওই সময় বর্ষাকালে বাংলাদেশে অনেক জায়গায় ডুবে যায় বন্যা পানিতে, তখন ওই টিউবওয়েলও ডুবে যায়, খাওয়ার পানির অভাব হয়, মানুষজন খাবার পানি বিশুদ্ধ খেতে পারে না, আবার পানি যে ফুটাই খাবে সেই জায়গাও অনেক সময় থাকে না, আবার পানি বিশুদ্ধকরণ বড়িও সব জায়গায় পায় না, যার ফলে ওই অনেকেই বাধ্য হয়ে ওই ডোবার পানি খায়। তো খেলে তখন তো ওই যে কলেরা, ডায়রিয়া, জন্ডিস বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে। তো দর্শক আপনারা দেখছেন, আমি কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান, উনি মাত্র অবসরে যাওয়া সিভিল সার্জন টাঙ্গাইলের। আপনারা অনেকেই ওনাকে হয়তো চিনেন, উনি নিয়মিত মেডিসিনের রোগী, বিভিন্ন জেনারেল যত রোগ আছে উনি খুবই দীর্ঘদিন, ওনার দীর্ঘদিন গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে রুগী দেখে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে ওনার অভিজ্ঞতা আছে এবং উনি খুবই ভালো একজন চিকিৎসক। তো ওনার সাথে আমরা কথা বলছিলাম যে বিভিন্ন শীতকালে রোগ নিয়ে, কমন যে রোগগুলো, আপনারা তো আমার সাথে প্রায় ব্যথা নিয়ে বহু টিপস আমি দিয়েছি, তো আসলে এই যে কমন রোগগুলো আমাদের প্রতিদিন পরিবারে হতে পারে, হঠাৎ দেখলেন রাতের বেলা আপনার বাচ্চা শ্বাসকষ্ট বা আপনার বৃদ্ধ মার সমস্যা, সে প্রেশার হাই হয়ে গিয়েছে বা ঘাড় ব্যথা করে বা ঘুমাচ্ছে না, এই যে তো বিভিন্ন সমস্যা, এটা আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে। তো আশা করি আপনাদের এই যে আজকে যে লাইভটি করছি আমি এবং এটা কিন্তু আমাদের কন্টিনিউ থাকবে, এই লাইভের মাধ্যমে যে জন সচেতনতামূলক আমরা বিভিন্ন টিপস পরামর্শ দিয়ে থাকব। আর ডক্টর শরীফ হোসেন খান উনি নিয়মিত এই ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এখানে বসেন, ওনার আপনার যে ফোন নাম্বারটা আছে হাসপাতালের সেটা আমি একটু বলে দিচ্ছি গেতার্থে, আর ওনার নামটিও আমি বললাম ইতিপূর্বে, আবারও বলছি ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান, উনি মেডিসিন প্র্যাকটিশনার, জেনারেল প্র্যাকটিশনার, এক্স সিভিল সার্জন টাঙ্গাইল, উনি যেটা আপনাদের 09666774411, আমি আবারও বলছি 09366274211, এই নাম্বারে আপনারা এই ডিপিআরসি হাসপাতালে ফোন দিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখাতে পারেন। অথবা যারা এই লাইভটি দেখছেন আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী বা আগারগা এই জোনের কল্যাণপুরে যারা আছেন, তারা ডিপিআরসি হাসপাতাল আপনাদের একেবারেই কাছে, আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো মানে জেনারেল যে কোনো সমস্যা আপনারা ডাক্তার শরীফ হোসেন খানকে ডিপিআরসি হাসপাতালে এসে দেখাতে পারেন। উনি এখন সম্পূর্ণ অবসরে আছেন এবং এখন বাকিটা জীবন উনি বলেছেন আমার কাছে যে উনি আবার রোগীদের সেবা মানে ডাইরেক্ট রোগের রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা সেবা উনি আবার মনোযোগী হবেন এবং উনি নিয়মিত এখানে বসছেন, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এখানে ওনাকে দেখাতে পারবেন। আর আপনার এই যে রোগের রোগ বা রোগীর বিভিন্ন আমরা আপনি দেখে থাকেন বা দেখেছেন, তো ডিপিআরসি হাসপাতালে আপনি বসছেন নিয়মিত, তো এই ক্ষেত্রে যদি আপনার কোনো রোগীর হঠাৎ কোনো সমস্যা হয় বা কোনো রোগীর দেখা অবস্থা বা রোগী পরবর্তী ফলো আপে সেটা যদি হয়, সেটা তো আশা করি কোনো সমস্যা হবে না যে আপনি নিয়মিত দেখতে পারবেন তাকে। আমি দেখতে পারবো, আর যেহেতু ওই যে আমি
বাংলাদেশের বিভিন্ন হসপিটালে মেডিকেল অফিসার থেকে শুরু করে আবাসিক মেডিকেল অফিসার এবং উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা এবং সর্বশেষ চিকিৎসাজন হিসেবে কাজ করে আসছি। সুতরাং আমার ইনশাল্লাহ ব্যাপক অভিজ্ঞতা আছে জনস্বাস্থ্য বিষয়ে। জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা এটা আমি ইনশাল্লাহ দিতে সক্ষম। আর এর ব্যাপারে আমি বলবো প্রাথমিক না, আপনার তো অভিজ্ঞতা দীর্ঘ। না প্রাথমিক না, যাই হোক হ্যাঁ সেটা তো ঠিক আছে, আমি বলছি যে কোনো রোগের চিকিৎসা আমি ইনশাল্লাহ পারবো। আর গরিব রুগী অসহায় রুগী যারা তারাও আমার কাছে আসতে পারেন, ফির ব্যাপারে কোনো বাধা ধরা কিছু নাই, যা দিতে দিবেন দিতে পারবেন দিবেন, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। যে দর্শক আপনারা ডক্টর শরীফ হোসেন খানের মুখ থেকে নিজেরাই শুনলেন যে যারা আর্থিক সচ্ছলতা নাই বা সমস্যা আছে ভিজিট নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই। আল্লাহাক আলহামদুলিল্লাহ আমি ওনারে ব্যক্তিগতভাবে ওনার ফ্যামিলি চিনি, ওনারা পৈতৃকভাবে ঢাকা শহরে অনেক আর্থিকভাবে সচ্ছল, উনি নিজেও একজন সচ্ছল লোক কারণ উনি দীর্ঘদিন চিকিৎসা পেশার সাথে জড়িত এবং উনি গভর্নমেন্টে বিভিন্ন লেভেলে জব করে আসছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা হয় এডিপিএসসি হাসপাতালে রিসেপশনে এসে ডাক্তার শরীফ হোসেন খানকে আপনারা দেখাতে পারেন, আপনারা যে কোনো ভিজিটে উনি রুগী থাকবে এটা কোনো সমস্যা না। আমিও আমার প্র্যাকটিসে অনেক রুগী যখন আর্থিক সমস্যা থাকে বা রুগী যেভাবে চায় আমরা অবশ্যই ভিজিট নিয়ে কোনো কাপড় করি না, আমরা রুগীদের অবশ্যই হেল্প করি। যে ভিজিট ডাক্তারি পেশাটা এমন একটা পেশা যেখানে দুনিয়া এবং আখেরাত দুটাই কিন্তু অর্জন করা সম্ভব। আমি হয়তো একটা পেশেন্টে আমার ফি 500 টাকা নিলাম, এটা দুনিয়া ফি হলো, কিন্তু আমি কোনো গরিব রুগীকে কোনো ফি নিলাম না, সেটা তো আমি আখেরাতে পাবো ইনশাল্লাহ, আল্লাহ তো সেটা সব দিবেন। জি অবশ্যই, আমি এর জন্য সবকিছু তো এখন তো বয়স তো অনেক হয়েছে, দুনিয়াদারি অনেক করেছি, এখন আখেরাতে তো কাজ করা দরকার। তো সুতরাং মানব সেবাটা হলো পর সেবা। তো রোগীদের একটা নিজের অসুখ হলে বোঝা যায় যে অসুখ হলে কতটুকু কষ্টে ভোগে মানুষ, সেই কষ্টের সময় ডাক্তাররা হলো বন্ধুর মতো বলে, এমনি বলে যে সেকেন্ড টু গড, ঈশ্বরের পরেই ডাক্তারদের স্থান। তো সেই সেবাটা যেন করতে পারি এবং আপনাদের জন্য সেবা দিতে পারি ইনশাল্লাহ আসবেন। ফয়সাল আহমেদ উনি লিখেছেন, স্যার আমি ডিপিআরসি থেকে ট্রিটমেন্ট নিয়ে এখন বেশ ভালো আছি। যে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে ভালো আছেন আমরা এই কথাটাই শুনতে চাই, এটি আমাদের মানে পাওয়া আপনাদের কাছে। ডিপিআরসি হসপিটাল তো অবশ্যই একটা সুন্দর হসপিটাল। জি এবং এই হসপিটালের যিনি পরিচালক ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক মানে চেয়ারম্যান সাহেব ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যানের দায়িত্বে যে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনাকে আমি বলেছি যে দীর্ঘদিন ধরে ওনাকে চিনি এবং ওনার আমি এখন মনে করি যে বাংলাদেশের যে ফিজিওথেরাপি যারা দিয়ে থাকেন ফিজিওথেরাপি যারা করে থাকেন তাদের প্রথম সারির কয়েকজনের ভিতরে উনি অন্যতম, এটুকু আমি বলতে। জি ধন্যবাদ আপনাকে। জি এবং অসুখ বিসুখ যেগুলো বাদ ব্যথা বিভিন্ন ব্যথায় মানুষ ভোগে সেটা শুধু কিন্তু মেডিসিন দিয়ে ভালো করা অনেক ক্ষেত্রেই সম্ভব না, যেটার জন্য অবশ্যই ফিজিওথেরাপি দরকার আছে। জি ধন্যবাদ, আমি আসছি আপনার মেডিসিন নিয়ে কথা বলবো একটু। তো এখানে একজন ফোন নাম্বার ডিপিআরসি হাসপাতালের ফোন নাম্বার এবং ঠিকানা জানতে চেয়েছেন যে শাহজান মিয়া, যে আসলে ডিপিআরসি হাসপাতাল শ্যামলীর প্রাণ কেন্দ্রে শ্যামলী সিনেমা হল থেকে রিং রোড যেটা ঢুকেছে এই ঢোকার পথেই যে শ্যামলী ক্লাব মাঠ, মাঠটা ঠিক সমবায় বাজারের উল্টা দিকে মানে রিং রোডের শুরুতেই ডিপিআরসি হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, খুবই মনোরম পাশে খুবই মনোরম পরিবেশে এখানে সুন্দর একটা লোকেশনে এখানে আছেন। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, 12/1 রিং রোড শ্যামলী ঢাকা। আমি আবারও বলছি 12/1 রিং রোড শ্যামলী ঢাকা। আমি ইতিপূর্বে আপনাদের হট নাম্বারটা দিয়েছিলাম যে যেই নাম্বারটা সার্বক্ষণিক খোলা থাকে 09666774411, যদি কোনো প্রয়োজন হয় ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই লাইভটি শেষ হলে আপনারা ফোন নাম্বারটি যদি যারা লিখতে পারেন নাই আবার লিখে ওখান থেকে দিতে পারবেন। অনেকেই আরও বিভিন্ন মেডিসিন গাইনোকোলজিস্ট কার্ডিওলজিস্ট ডাক্তার বসে কি না এবং চিকিৎসার গ্যারান্টি কি আসলে জানতে চেয়েছেন। যে দর্শক আসলে ডিপিআরসি হাসপাতালে সকল, এটা একটা জেনারেল হাসপাতাল, এখানে সকল রোগের চিকিৎসা হয়, তো সকল ডাক্তার এখানে ইনশাল্লাহ বসে
আপনারা যে কোনো ডাক্তার এখানে দেখাতে পারবেন। আজকে তো ডাক্তার শরীফ হোসেন খান আমাদের সাথে আছেন, উনি নিয়মিত বসছেন, আর গ্যারান্টি এটা আসলে অবশ্যই কর্তৃপক্ষ চেষ্টা করবে ভালোভাবে চিকিৎসা দিতে, আর চিকিৎসা অবশ্যই মহান আল্লাহ পাকের উছিলায় উনি ভালো হবেন, আর উছিলা আমরা হয়তো ট্রিটমেন্ট দিব, বা আমরা যারা ডাক্তাররা আছেন কনসালটেন্ট আপনাদের অবশ্যই আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, আর ভালো করার মালিক আসলে আমরা অবশ্যই একজন ঈশ্বরকে বিশ্বাস করি যে মহান আল্লাহ পাকের ওনার অবশ্যই ওনার দয়াই ওনার কৃপাই আমরা আরোগ্য লাভ করবো ইনশাল্লাহ। তো ডাক্তার শরীফ হোসেন খান, আসলে আমি তো ব্যথা রুগী দেখি নিয়মিত এবং বলি যে ব্যথার ওষুধ খাবেন না খাবেন না প্রায় বলে থাকি, বা এটা একটা আমাদের আসলে তো ক্ষতি করে থাকে। তবে যে কোনো আঘাত পেলো বা কোনো একটা সমস্যা হলো প্রাথমিকভাবে, বা হঠাৎ করে পেটে ব্যথা হলো, ব্যথা তো বিভিন্ন রকম হয়, আমরা তো মাস্কুলোস্কেলেটাল বা শারীরিক জোড়া ব্যথা হাঁটুর ব্যথা নিয়ে আমি কাজ করে থাকি, তো হঠাৎ একটা পেট ব্যথা হলো, তো এই সকল ক্ষেত্রে কি কোনো ওষুধ সাজেস্ট বা কি জাতীয় ওষুধ খেতে পারে, বা কোনো জ্বর আসলো এই জাতীয় কি ওষুধ, মানে আমাদের দর্শকদের জন্য যদি প্রাথমিক একটা চিকিৎসা বলে থাকেন যে অন্তত সে বাসায় ওই ডাক্তার উনি সারলো বা ওই দিনটা তারপর আপনার কাছে চলে আসলো। এটা আমারও মনে হয়েছে যে দর্শকদের বলা উচিত জি যে প্রত্যেকের বাসায় একটা ফার্স্ট এইড বক্স থাকা উচিত। ফার্স্ট এইড বক্সে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট, তারপরে একটা প্যারাসিটামল সিরাপ যদি ছোট বাচ্চা থাকে, তারপরে সাপোজিটরি প্যারাসিটামল সাপোজিটরি যেটাই হোক, ছোট বাচ্চা হলে ছোট বাচ্চাদের, বড়দের হলে বড়দের, তারপরে এই 3-4 প্যাকেট ওআরএস কাউসেলাইন, এগুলো কিছু রাখা উচিত। একটু এক প্যাকেট ব্যান্ডেজ ব্যবহার কথা, একটু কেটে গেল ছিঁড়ে গেল সেই ব্যান্ডেজটা দেওয়া, একটু অ্যান্টিবায়োটিক মলম, একটা ব্যথার একটা মলম, এইগুলা কিন্তু রাখা উচিত সবসময়। আর বাই চান্স যদি দেখেন যে সব আমার সবার বাসায় হয়তো খাবার স্যালাইন নাই, তো মাঝে রাতে দেখা গেলো রাত 3টার সময় কারোর ডায়রিয়া শুরু হইলো, তখন কিন্তু আমরা হয়তো অনেকেই জানি যে কিভাবে ঘরে খাবার স্যালাইন বানাতে হয়। আধা লিটার পানির ভিতরে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় অথবা চিনি, এটা দিয়ে নুডলি হয়ে গেল। তো আপনি রাতটা পার করলেন, সকালবেলা আপনি ডাক্তারের কাছে আসলেন, কারণ এটা না হলে শরীর থেকে যে পানিটা বের হয়ে যায় বমি এবং পাতলা পায়খানার মাধ্যমে, সেটার জন্য দেখা যায় বিশেষ করে বাচ্চারা বয়স্করা এদের মানে শরীর নেতায় যায়, এমনকি অনেক সময় মারাও যায়। তো এই জন্য এই ইয়েগুলো রাখা উচিত, থাকা উচিত। আর পেট ব্যথা হলেও যে পেট ব্যথারও কিছু অ্যান্টিস্পাজমেটিক কিছু বড়ি আছে, সেগুলো করে রাখলে তাহলে পেট ব্যথাটা কমলো। তারপরে মেয়েদের অনেক সময় মেনস্ট্রুয়েশনের ব্যথা হয়, সেগুলোর জন্য 2-4টা ট্যাবলেট এটা রাখা উচিত। এটা একটা খুবই আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বেশিরভাগ কিশোরীরা যাদের এই যে প্রাথমিক পিরিয়ড শুরু হয়েছে লজ্জা অনেক সময় মার কাছে বলতে চায় না, বা তারা ডাক্তারের কাছে তো দূরের কথা, ফ্যামিলি তার নিকটকে সবচেয়ে তার মা, বা মার কাছে বা বোনের কাছেও বলতে চাচ্ছে না, বা সে হয়তো কষ্ট পাচ্ছে স্কুল যাওয়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ, তো এই ক্ষেত্রে তারা আসলে প্রাথমিকভাবে বাসায় কি করা উচিত, বা পরবর্তী কি আসলে তারা ডাক্তারের কাছে আসবে কিনা এটাও আসলে জানা দরকার। না, এটা আসলে আমাদের যে যেরকম স্বাভাবিক বিভিন্ন প্রক্রিয়া আছে, এটাও কিন্তু একটা প্রক্রিয়া, এটা শারীরিক একটা ইয়ে, যে কিশোর বয়সে যে কিশোর এবং কিশোরী 10-19 এটাকে বলে বয়স অন্ধিকাল, এটা সরকারের একটা প্রজেক্ট 4টা জেলায় নেওয়া হয়েছে টাঙ্গাইল সহ, এটাকে বলে অ্যাডহার্স প্রজেক্ট। তো অ্যাডহার্স প্রজেক্টে এটা এই যে কিশোর কিশোরীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কারণ এই বয়সে আপনি যেটা বললেন যে লজ্জা করে বলতে চায় না, এমনকি বাবা মাকেও বলতে পারে না, তো এগুলো যেন বলতে পারে, তারা যেন ওই প্রাইভেটলি এসে থানা স্বাস্থ্য কেন্দ্রে এসে তাদের সমস্যার কথা বলতে পারে, সে ধরনের ব্যবস্থা এখন নেওয়া হয়েছে টাঙ্গাইলের 12টা উপজেলায় এবং আরও 3টা ডিস্ট্রিক্টে, এবং পর্যায়ক্রমে বাংলাদেশের 64টা জেলাতেই এই কার্যক্রম নেওয়া হবে। তো এই সময় কিশোর কিশোরীদের কিছু মনোদৈহিক পরিবর্তন হয়, সাইকোসোমাটিক চেঞ্জ। তো মনোদৈহিক পরিবর্তন কী হয়, যে কিশোরদের যে গোপ গোপ ওঠে, গলার স্বরটা একটু ভারী হয়, দেহ বডিটা একটু স্টাউট হয়, মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, মেনস্ট্রুয়েশন হয়, ছেলেদের স্বপ্নদোষ হয়, যে এগুলো লাজুক লাজুক ভাবটা বাড়ে,
এগুলো তো হরমোনের কারণে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরনের কারণে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, না হলেই সমস্যা। এখন তো 15 বছরে একটা মেয়ে মাসে ভাই নাই, এটা এটাই একটা সমস্যা, অবশ্য হলেই বরং স্বাভাবিক সেটা। তো সেটার জন্য ওই স্যানিটারি ন্যাপকিন ঘরে রাখলে সবচেয়ে ভালো, আর যদি একান্তই নাই থাকে, সে হঠাৎ করে যদি না থাকে, তাহলে পরিষ্কার সুতি কাপড় এগুলো ব্যবহার করা যেতে পারে। প্রাইমারি ব্যথা এবং মাকে এটা মা হতে হবে বেস্ট ফ্রেন্ড মেয়ের, আর বাবা হতে হবে ছেলের বেস্ট ফ্রেন্ড। এগুলো তাদের এই যে ধারণা দিতে হবে যে হ্যাঁ এই বয়সে এরকম হবে, এরকম হতে পারে, এরকম হলে এটা হলে এই করবো, এটা হলে সেই করবো। ছেলেদের স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হতে পারে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা হতে পারে, ইয়ে হতে পারে, বিশেষ জায়গায় লোম গজায়, এটা স্বাভাবিক, এটা এটা তাদের বোঝাইতে হবে, এটা তো এটাই স্বাভাবিক, না হলেই সেটা অস্বাভাবিক। আচ্ছা এমনি তো যদি ব্যথা হয়, আপনি বলছিলেন প্যারাসিটামল খেতে, না পেটের ব্যথায় তো প্যারাসিটামল, প্যারাসিটামল অ্যান্টিস্পাজমেটিক, অ্যান্টিস্পাজমেটিক এটা যদি জাস্ট কি যেতে বুটাফেন, বুটাফেন আইসোমাইড, তারপরে যে এসপা নসপা, এই জাতীয় সূত্র গরম বা ঠান্ডা সেক দিতে পারবে পেটে, গরম বা ঠান্ডা সেক দেওয়া যেতে পারে, অল্টারনেট কম্বিনেশন দেখতে হবে যে পেটের ব্যথাটা কি কারণে। যদি যদি মনে হয় যে এই যে আমরা প্রচলিত ভাষায় যেটা বলি যে গ্যাস্ট্রিক মানে হাইপার অ্যাসিডিটি, এই কারণে যদি হয় তাহলে পেটের মাঝখানে এখানে ব্যথা হবে, বুক গলা জ্বলবে, খুবই ইম্পর্টেন্ট একটা। আপনি ওরকম হলে তাহলে সাথে সাথে যে অ্যান্টাসিড লিকুইড যেটা আসছে, লিকুইড অ্যান্টাসিড, ওইগুলা 3-4 চামচ খেয়ে নিলে, এবং এরপর পর দিনে 3-4 চামচ খেলে, আর যে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ যেগুলো আছে, রেনিটিডিন, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, বিভিন্ন রেবিপ্রাজল, বিভিন্ন গ্রুপের আছে, ওগুলা খেতে হবে একদিন। খুবই আপনি ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, পেট ব্যথায় যে গ্যাস্ট্রাইটিস বা পেটের এই যে রোগ বা গ্যাসের সমস্যা, আমরা এটা নিয়ে আরেকদিন আপনার সাথে ইনশাআল্লাহ লাইভ করব, এটা ডিটেইলস আপনি এটা নিয়ে আমরা মানে যে 28 বছর চাকরি জীবনে এই পেপটিক আলসারের রোগই সবচেয়ে বেশি আমি দেখেছি, যে বেশিরভাগ রোগী মানে ওই যে সাধারণ কথায় বলে যে গ্যাস্ট্রিক নাই এমন রোগী মানে মূলত নয় কম আছে, কারণ আমাদের খাবার দাবারে ভেজাল, তারপরে খাওয়া দাওয়া নিয়ম করে, টেনশন বেশি করে, এসব কারণে মানুষের ইয়ে হয় গ্যাস্ট্রিক হয়। তো ইনশাআল্লাহ দর্শক, আমরা ডাক্তার শরীফ হোসেন খানের সাথে আবার আরেকদিন এই যে পেটের গ্যাস্ট্রাইটিস বা পেটের বিভিন্ন জিআই ট্র্যাক্টের রোগ বা সমস্যা নিয়ে মানে আমাদের কি করণীয় উচিত বা বাসা কি করবে, কি কি খাবে, এটা নিয়ে আমরা কথা বলবো। উনি ওনার দীর্ঘদিনের চিকিৎসা পেশার জ্ঞান এবং প্র্যাকটিক্যাল জ্ঞান সব মিলে আপনাদের উপদেশ দিবে ইনশাআল্লাহ। এদিকে আনিস মোল্লা একটু রাগ করে আছে যে কমেন্টে যে স্যার আপনি আমার উত্তর দিলেন না, আমাদের যে কমেন্টে আনিস মোল্লা সাহেব একজন লিখেছে, উনি যেটা জানতে চেয়েছে সম্ভবত যে নামাজ পড়তে হাঁটু অনেক ব্যথা হয়, এটা সম্ভবত উনি আমাকে হয়তো প্রশ্নটা করেছে যে নামাজ পড়তে হাঁটু ব্যথা। আনিস মোল্লা সাহেব, এখন আপনার বয়স কত, বাকি যদি আপনার বয়স 40-এর উপরে হয়ে থাকে বা 50 ঊর্ধ্ব, তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আর্লি স্টেজে এটা হয়। আপনি কিছুদিন কুসুম গরম সেক দিবেন হাঁটুতে 10 মিনিট করে, দুবেলা সকাল বিকাল কিছু ব্যথানাশক ক্রিম বা মলম মার্কেটে ওষুধের দোকানে উইদাউট প্রেসক্রিপশন আপনি কিনতে পারবেন, সেটা দুবেলা তিনবেলা করে ব্যবহার করেন, কিছুদিন সাইকেল চালিয়ে দেখেন কোনো উপকারে আসে কি না, তারপরও যদি কষ্ট হয় তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এক্সরে করে দেখতে হবে কোনো চেঞ্জ আছে কিনা। তবে আমি বলবো এই যে প্রাথমিক চিকিৎসাটা দিয়েছি সেটা আপনার অনেক উপকারে আসবে, কিছু ব্যথার ওষুধ তো সপ্তাহখানে খেয়ে দেখতে পারেন, এর বেশি খাওয়া যাবে না। আর নামাজের যে জায়গাটা আমরা বলছি না, এটা জায় নামাজ বলে থাকি, সফট হতে হবে, এটা আমরা অনেকে ভুল করি, ডাইরেক্ট ফ্লোরে খুব হার্ড স্পেসে নামাজ করি, এটা কিন্তু করা উচিত হবে না, এতে অনেক সমস্যা হবে। আর দর্শক আপনাদের গেদারতে আমি জানাচ্ছি যে আগামীকালকে আমাদের মহান যে একটা দিবস আছে যে 21 ফেব্রুয়ারি, যে আপনারা সবাই জানেন এই দিন আমরা বিভিন্ন শহীদদের প্রতি সম্মানার্থে তাদের রুহের মাগফিরাত কামনায় ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্প চালু করেছি শহীদদের উদ্দেশ্যে। তো তাদের আত্মা যেন আল্লাহ পাক বেহেস্ত নসিব করেন, এবং তারা সেই জন্যই আমরা ফ্রি হেলথ ক্যাম্প আপনাদের এখানে আমাদের ডাক্তাররা বসবেন ফ্রি, আপনাদের কালকে ইনশাআল্লাহ দেখবেন রোগী আপনারা এর ভিতরে এসে এখানে দেখাতে পারেন, আর এখানে আরো কিছু
ফ্রি ডায়াগনোস্টিকের কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি অফার আছে, আপনারা ডিপিআরসি হাসপাতালের পেজে ঢুকে দেখে নেবেন। তো আর প্রয়োজন আপনারা ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, এটা সবচেয়ে ভালো হবে। আমরা আবার অতি শীঘ্রই শরীফ খানের সাথে পেটের সমস্যা নিয়ে আমরা যে কোনো দিন বসবো, ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিবেন। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, ডাক্তার শরীফ হোসেন খানকে যদি আপনারা দেখাতে চান, ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারবেন, উনি নিয়মিত এখানে বসছেন। সবার সুস্থতা কামনা করে শারীরিক এবং মানসিক আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।